থাকবে না। এই দুনিয়া সুখ শান্তির জায়গা নয়, এই দুনিয়া কোন স্থায়ী চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে কেউ থাকে নাই, কেউ থাকবে না। এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। আল্লাহর হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ দুনিয়া ইয়াউমুন, দুনিয়া আখিরাতের তুলনায় কেবল একটা দিনের মতো। আল্লাহু আকবার কাবীরা, একটা দিনের পরে আরেকটা জিন্দেগি, আরেকটা জগৎ, আরেকটা দিন শুরু হয়ে যাবে। ও মুসলমান, 70 বছরের হায়াত, আল্লাহু আকবার। এখানে অনেকে বসে আছেন যাদেরকে আমি যৌবন কালে দেখেছি, আজকে সাদা দাড়িওয়ালা। আবার অনেকে আছেন যারা আমাকে ছোট বাস্তে দেখেছেন, আজকে আমি এক পর্যায়ে পৌঁছেছি। এটার নাম জিন্দেগি, এর নাম জিন্দেগি, কোন স্থায়ী জিন্দেগি। এই দুনিয়া চিরস্থায়ী কারোর জন্য নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়াইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় নিতে হবে। আরে আকেল নহু গাফেল, তুজে ইস দুনিয়া সে জানা হাই, কে এক দিন আপনা মুহ খুদা কো বি দেখানা হাই। ও মুসলমান, আল্লাহু আকবার, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে যাইতে হবে। কেউ রাগ থাকবে না, কেউ রাখবে না। আল্লাহু আকবার, কোন বাবা চাই না তার বাবাকে বিদায় দিতে, কোন ডাক্তার চাই না তার রোগীকে বিদায় দিতে, কোন স্ত্রী চাই না তার স্বামীকে বিদায় জানাইতে, কোন স্বামী চাই না তার স্ত্রীকে বিদায় জানাইতে। না না না, কুল্লু নাফসিন দাইকাতুল মউত। আল্লাহু আকবার, দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া ছাড়তেই হবে। একদিন মর না হায় আখের মৌত হে, একদিন মর না হায় আখের মৌত হে। দুনিয়াতে একদিন মৃত্যু বরণ করতে হবে, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়াতে কেউ থাকবে না। ও মুসলমান, যা করার তা দুনিয়া থাকতে করতে হবে, আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছি, সীমিত হায়াত। ওই হায়াতের মধ্যে তুমি সম্পদের পিছনে তোমার জিন্দগিটা বরবাদ করিও না। তুমি তোমার জিন্দগিটা তোমার আপনজন ছেলে মেয়ে দেখে পরিষ্কার করার জন্য তোমার তোমার হায়াত ব্যয় করবা না। আমি তোমাকে ছোট্ট একটা কনস্থায়ী পুঁজি দিয়ে তাও তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, একটি হায়াত দিয়েছি। তুমি তোমার হায়াতটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফানা হনওয়ালা কোন বস্তুর পিছনে, কনস্থায়ী কোন বস্তুর বানাবার পিছনে ব্যয় করিও না। এর চেয়ে বোকা আর কে হতে পারে যে একটা বাড়ি বানাবার জন্য সারা জীবন কষ্ট করলো, দুবাই আবুধাবি বছরের পর বছর প্রবাস কাল্লো। আল্লাহু আকবার, যখন বাড়ি বানানো শেষ তখন মালাকুল মুতাজারাইল সামনে হাজির হয়ে গেল। বাড়িওয়ালা সারা জীবন মিলে একটা বাড়ি বানাইলো, কিন্তু বাড়িওয়ালা বাড়ির মধ্যে থাকতে পারে নাই। শত শত নয় হাজার হাজার প্রমাণ আছে। আরে আকেল নহু গাফেল, তুজে ইস দুনিয়া সে জানা হাই, কে এক দিন আপনা মুহ খুদা কো সবটা বন্ধ হওয়ার সাথে সাথে আরেকটা জিন্দগি শুরু হবে, আরেকটা জগৎ শুরু হবে, আরেকটা সময় শুরু হবে। ও মুসলমান, ওইটাই হলো আখেরাত, ওইটাই হলো আসল জগৎ, আসল জগৎ। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা
qalbin salim. Amar mon chaitese ei ayati samasta musliman ke mukhosto koraya di, samasta musliman ke mukhosto koraya di. Jar sathe dekha hoy salam kalamer pore ayat ektu bolte mone jay qudus allah ki bolen yauma la yanfa'u malun wala banun illa man atallah biqalbin salim. Malik dak diye bole bandare emon ekta din tomar samne hadir, emon ekta shomoy tomar jonno opekkha korteche o amar gulam, tomar jonno tomar samne emon ekta din ache jei dine tomar don sampad tomar kono kaje ashbe na, tomar kono ortho sampad tomar kono kaje ashbe na, jei ortho sampad kamabar jonno tumi tomar jobon kal byay korla, jei ortho sampad kamabar jonno shot bochorer por bochor probashe thakla, jei ortho sampad kamabar jonno tumi diabetes er rogi hoye gela, jei ortho sampad kamabar jonno tomar kidney shesh hoye gelo, jei ortho sampad kamabar jonno tumi heart er rogi hoye gela, jei ortho sampad kamabar jonno tomar matar sul pore gelo. Allah pak bolen yauma la yanfa'u malu wala banun, oi ortho sampad tomar kono kaje ashbe na, jader jonno tumi kamaila chele meyeder jonno, biwi bachchader jonno tumi ortho kamaila, oi chele meye santanadi apon jonno tomar kono kaje ashbe na. Allahu akbar, duniyate keu apon nai, keu apon nai, keu apon nai, o upostit musliman, Allah pak duniyar moddhe keu apon nai, Allah ekmatro apon, amar chele meye bhai bolen, brother bolen, baba bolen, ma bolen, atmiya sadan bolen, eta duniyar ekta system baki rakhbar jonno Allah pak ekta nizam toiri kore dilen, mohabbat diye dilen, kintu amar bhai, amar santan, amar ma, amar baba keu amar apon na, amar ekmatro apon holen la ilaha illallah, la ilaha illallah muhammadur rasulullah. Kotojon bole huzur ekhon pokote taka nai, ekhon amar kache amar bhai amar apon na, ekhon amar pokote taka nai amar atmiya sodon amar apon na. Ekdin jokhon ami jokhon taka pokote thakto, jokhon amar kamai bhalo chilo, tokhon sobai dekhtam amar apon, ekhon ami bidesh theke chole eshechi, ekhon amar income o nai, ekhon ami oshustho rogi hoye gechi, ekhon ar oi apondherke talash kore paoa jay na, karon duniyata bora dukha ba dukhar duniya, dukha bas duniyate keu apon nai, jara apon dekha ekta sharther upor apon tara boro sharthopor, ekmatro nishartho amar malik, amar je malik amar Allahu akbar. Ami jokhon mayer pete chilam ondhokar ar ondhokar bitore jokhon amar mayer pete chilam, amake amar ma janto na, amar babao amake janto na, amar ma sei ondhokare ami kei obosthay achi, amar ma janto na, amar baba janto na, oi ondhokar shomoyo amar malik amake bole nai, time e time e amar malik amake khabar pouchhay achen, oi ondhokarer jogote chokher jagay chokh boshaychen, naker jagay nak diyechen, kaner jagay kan diyechen, Allahu akbar kabira, oi malik ekhono amake pasalaitechen, oi malik ekhono amar apon, oi malik amar ago amar apon, oi malik ekhono amar apon, samno ekmatro amar malik amar apon, duniyate kono apon bolte keu nai, keu nai, Allah bole la yanfa'u malu wala banun illa man atallaha biqalbin salim. Bole tomar don sampad tomar apon na, tomar taka poisa tomar apon na, don sampad tomake kono support dite ba
পারবে না আল্লাহু আকবার তোমার বিবি বাচ্চা তোমাকে কেউ সহযোগিতা করতে পারবে না হ্যাঁ হ্যাঁ একটা কেবল তোমার কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ও মুসলমান আপনার আমার শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে যে মাংসের টুকরাকে বলা হয় কলব ওই কলবের উপর যখন মেহনত করা হয় ওই কলবটা তখন দামি হয়ে যায় তখন ওই কলবকে বলা হয় কলবে সালিম আল্লাহ বলেন একমাত্র তোমার সহযোগী তোমার কাজে আসবে একমাত্র কলবে সালিম সুবহানাল্লাহ আল্লাহ দিল দে কে তেরে ইশক কা দরহু দায়েম রহমত কে তেরি জিস পে নজর হো দিল দে কে তেরে ইশক মে হাল হো উসকা মহশর কা আগর শোর হো তো ভি নহবর হো ও মুসলমান কলবটাকে দামি বানাইতে পারেন কিনা দেখেন একটু কলবের উপর মেহনত করতে পারেন কিনা দেখেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহ পাকের কাছে কলবের মূল্য আল্লাহ পাকের কাছে সম্পদের মূল্য না আল্লাহ পাকের কাছে বংশের কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে চেহারার কোনো মূল্য নাই আল্লাহু আকবার কাবীরা বোঝাবার মতো সময় হাতে নাই হাতে নাই হাতে নাই আল্লাহু আকবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদ ফরমান ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ولا أموالكم إن الله لا ينظر إلى صوركم وإلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله পাক বিশ্বজাহানের মালিক আল্লাহ আল্লাহ পাক কোন বান্দার চেহারার দিকে তাকান না আল্লাহ পাক কোন বান্দার বড়ির দিকে তাকান না আল্লাহ পাক কারো বংশের দিকে তাকান না কে চৌধুরী বংশের কে খান বংশের কে বুইয়া বংশের কার সম্পত্তি বেশি আছে কার টাকা পয়সা বেশি আছে কার শহরে বিল্ডিং আছে কার দোকান বেশি আছে কার জায়গা বেশি আছে আল্লাহ পাকের কাছে সম্পদের কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে বংশের কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে আল্লাহু আকবার আল্লাহ পাক তাকান একমাত্র কলবের দিকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এজন্য প্রায় সময় আমি বলতে থাকি যার কলব সুন্দর সেই সুন্দর যার কলব সুন্দর বাস্তবে ওই ব্যক্তি সুন্দর চেহারা কালো হতে পারে শরীরটা কাটু হতে পারে চেহারা সাইজ নাই তার বডি কোনো সাইজ নাই পকেটে টাকা পয়সা নাই আল্লাহু আকবার কাবীরা কিন্তু তার কলবটা অনেক দামি তার কলবটা সুন্দর তার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে তার কলবের মধ্যে আল্লাহ পাকের প্রেম আছে তার কলবের মধ্যে আল্লাহ পাকের ঐশ্ব মহব্বত মহব্বতের আগুন আছে আল্লাহু আকবার তার কাছে আল্লাহর কাছে দামি বিদায় যার কলব দামি বাস্তবে সে দামি যার কলব সুন্দর বাস্তবে সে সুন্দর যার কলব সুস্থ বাস্তবে সে সুস্থ আল্লাহু আকবার আল্লাহু আকবার সমাজের মধ্যে অনেক লোক দেখবেন লম্বা তল বিগার স্বাস্থ্য ভালো চেহারা তল তল তেল তেলে আল্লাহু আকবার কিন্তু তার মনটা ভালো না তার কলব ভালো না সে যেখানে বসে সেখানে মানুষ কষ্ট পায় সে যেখানে বসে সে ওইখানে মানুষ কষ্ট পায় সে কথা বললে মানুষের কলিজা ভেঙে যায় তার আখলাক ভালো না তার চরিত্র ভালো না দেখতে সুন্দর বড়ি ভালো বড়ি সুন্দর কিন্তু তার দিলটা ভালো না বিদায় যার দিল সুন্দর সে সুন্দর যার দিল সুস্থ সে সুস্থ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب الله أكبر سلطان أحمد نانو فوري دامي هو يسن قلب دامي هو أركارونه
আল্লাহু আকবার সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে মাওলানা জমিরউদ্দিন নানুপুরি দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে মেহেরুজ্জামান সাউদুর রহমাতুল্লাহ দামি হয়েছিল কলব দামি হওয়ার কারণে আল্লাহু আকবার পটিয়ার বলি সাউদুর রহমাতুল্লাহ দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে সাইফুল মাশায়খ মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গুহী দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে নূর মোহাম্মদ জিনজানবী দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে হামদাদুল্লাহ মুহাজিরাম মক্কি দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে বেলাল হাবশী দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে বেলাল হাবশীর কোনো বংশ জানা নাই বেলাল হাবশীর গোষ্ঠীর কেউ জানা নাই গোলামের সন্তান গোলাম কেবলমাত্র 18 টাকা দিয়ে আবু বকর কিনলেন আল্লাহু আকবার মুশরিক মালিকের কাছ থেকে সাইয়্যেদানা আবু বকর 18 টাকা দিয়ে কিনছেন বেলাল যে বেলালকে কেউ সালাম দেয় না যে বেলালকে কেউ গোলামের হিসাবে রাখতে চায় না দেখতেও সুন্দর না কথাও সুন্দর না কোনো সাইজ নাই কিন্তু বেলাল হাবশি এত দামি হয়ে গেছেন এত দামি হয়ে গেছেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব জানাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা সফরের মধ্যে জিবরাইলকে জিজ্ঞেস করতেছেন ও জিবরাইল এ নীরব এলাকায় জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতেছেন উনিকে সাইয়্যেদানা বেলাল হাবশির দিকে ইশারা করে বলেন উনিকে আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ উনি তো আপনার সাহাবী আপনার শিষ্য বেলাল বেলাল হাবশির চেহারা সুন্দর না বডি সাইজ ভালো না বেলাল হাবশি দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে আল্লাহু আকবার যারাই দামি হয়েছেন কলব দামি হওয়ার কারণে যার কলব সুন্দর যার দিল সুন্দর বাস্তবে সে সুন্দর যার দিল ভালো না সে ভালো না কারণ আল্লাহর কাছে কলবের দাম আল্লাহর কাছে দিলের দাম আল্লাহ পাক এই কথাটি বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ব্যক্তি দামি হওয়ার মাপকাঠি দিল ভালো হওয়া যার দিল ভালো সে ভালো মসনদে আহমদ ইবনে হাম্বল নামক একটা হাদিসের বড় গ্রন্থ আছে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আল্লাহর হাবিব বিশ্বজাহান রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে তো ভালোবাসেন ওই ভালোবাসার মধ্যে ভালোবাসার লোকজনের মধ্যে একটা লোক ছিল আরবি বদ্দু গ্রাম্য এক গ্রাম্য লোক আল্লাহর হাবিবকে খুব ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর নবীকে ওই গ্রাম্য লোক বদ্দু আরবি খুব ভালোবাসেন মাঝে মধ্যে আল্লাহ নবীর কাছে গ্রাম থেকে হাদিয়া নিয়ে আসতেন গ্রামের হাদিয়া আর শহরের হাদিয়া ভিন্ন গ্রাম থেকে মাঝে মধ্যে আল্লাহ নবীর দরবারে হাদিয়া আনতেন আল্লাহ নবী ওই গ্রাম্য ব্যক্তিকে খুব ভালোবাসতেন কিতাবের মধ্যে আছে ওই গ্রাম্য ব্যক্তির নাম হলো জাহির কানা ইসমুহু জাহির জাহির ওই জাহির নামক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসেন আল্লাহর নবী ওই জাহিরকে ভালোবাসেন আল্লাহর হাবিব জানাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফের বাজার দিয়ে কোথাও যাচ্ছিলেন আল্লাহু আকবার বলবেন না ঈমানদার যখন মদিনার নাম শুনে কলবের মধ্যে একটা রূহানিয়ত তার শক্তি সে পেয়ে যায় কারণ আমাদের সাথে মদিনার সাথে সম্পর্ক ও মুসলমান ঈমানদারের সাথে সম্পর্ক হওয়া উচিত মদিনাওয়ালার সাথে মুসলমানের সাথে সম্পর্ক হওয়া উচিত মক্কার সাথে আল্লাহু আকবার কাবীরা মাইদুরহু মজবুরহু আই সাইয়্যিদ আলম মাইদুরহু মজবুরহু আই সাইয়্যিদ আলম দিদার দেখা দে নেহি তু আওয়াজ সোনা দাও
दीदार देखा दे नहीं तू आवाज सुना दो रुखसार से बुरका का जरा पर्दा हटा दो लिल्लाही मुझे हुस्न खुदा दा देखा दो अल्लाह पाकर हबीब मदीनार बाजार दी अतिक्रम करते सेन अल्लाह हबीब देखलेन मदीनार लोकजन बेचा किनाई खूब ব্যস্ত দোকানদাররা মিল মাল বিক্রি করে কাস্টমাররা মাল কিনে লোকজন খেয়াল করেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার দিয়ে যাচ্ছিলেন লোকজন খেয়াল করতে পারেন নাই আল্লাহর নবী বাজারে হাঁটতে হাঁটতে বাজারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলেন আল্লাহু আকবার আল্লাহ পাকের হাবিবের নজর ওই গ্রাম্য যার নাম জাহির জাহিরের উপর আল্লাহর নবীর নজর পড়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর নবী দেখতে পাইলেন জাহির ওই গ্রাম্য ব্যক্তি যার চেহারা সুন্দর না বড়ই সুন্দর না গ্রামের গরীব লোক নাম জাহির জাহির মদিনার বাজারের এক শেষ প্রান্তে মাটির উপর আসন দিয়ে বসে আছে মাটির উপর বসে বসে গ্রামের কিছু লতাপাতা বিক্রয় করতেছে শাক গ্রামের শাকসবজি কিছু লতাপাতা সে বিক্রি করতেছে মাথাটা নিচু অবস্থায় সামনে কোনো কাস্টমার নাই ডানে বামে কেউ নাই আল্লাহর নবী দেখলেন যে আমার মহব্বতের গ্রাম্য সাহাবী জাহির মদিনার বাজারে বসে আছে মাটির উপরে কোনো কিছু নাই মাটির উপরে বসে আছে সামনে কিছু লতাপাতা ডানে বামে কেউ নাই কোনো কাস্টমারও নাই মনে হয় মনটা খারাপ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আসলেন আসে জাহিরের চোখটা বললেন আল্লাহু আকবার বন্ধু যেমন নাকি বন্ধুর সাথে একটু রসিকতা করে বন্ধু যেমন নাকি বন্ধুর সাথে একটু মজা করে আল্লাহু আকবার কবিরা আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল খালায়েক সাইয়্যিদুল কাউনাইন সারা জাহানের সরদার তমাম মখলুকাতের সরদার এলাকার মেম্বারও না এলাকার চেয়ারম্যানও না লাখপতিও না হাজারপতিও না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে আসে ওই গ্রাম্য ওই অসহায় ওই নিরহ ওই গ্রাম্য জাহির সাহাবী সুক্তা বললেন সুবহানাল্লাহ হাই হাই আশিক রাসূল কেমন নিরহংকার নবী কেমন দয়ার নবী কেমন মায়ার নবী একজন গ্রাম্য সাহাবী মাঠে বসে মাটিতে বসে আছেন কথা না বলল জিজ্ঞেস না করল কাছে না গেল কিছু বলার ছিল না কিন্তু আল্লাহর হাবিব পিছন দিয়া চোখটা ধরলেন যে মাত্র চোখ ধরলেন জাহির বলে এ ভাই চোখটা ছেড়ে দেন উতরুক উতরুক এ ভাই চোখটা ছেড়ে দেন আল্লাহর নবী বুঝে গেলেন জাহির আমাকে চিনতে পারে নাই আমি কে আমার গ্রাম্য বদ্ধ সাহাবী জাহির চিনতে পারে নাই আল্লাহর নবী সুক্তা ধরলেন আর বলেন জাহির বলে ও ভাই সুক্তা ছেড়ে দাও আল্লাহর নবী শব্দ না করে কোন কথা না বলে সুক্তা ধরে রাখলেন সুক্তা ছাড়েন নাই জাহির বারবার বলে বারবার বলে কিন্তু আল্লাহর হাবিব জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সুক্তা থেকে হাসরাই জাহির কত ভাগ্যবান জাহিরে টাকা না থাকলে কি হবে জাহির গ্রাম মহল কি হবে কিন্তু জাহিরে চোখ জাহিরে শরীরের সাথে আজকে যার হাত লাগছে উনি হলেন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির বারবার বলে হাত ছেড়ে দেন হাত ছেড়ে দেন আল্লাহর নবী হাত ছাড়েন নাই এবার জাহির বলে ও ভাই যদি হাত না ছাড়েন তাহলে আমি আমার নবীর কাছে গিয়ে বিচার দিয়ে দিব
যদি আপনি হাত না ছাড়েন আমি নবীর কাছে গিয়ে বিচার দিয়ে দিব। আল্লাহর নবী হাসছেন মুচকি মুচকি হাসে, কাকে বলতেছেন? বিচারক যিনি, আসামিও তিনি। আল্লাহু আকবার, আসামির কাছে বলতেছেন আসামির কথা, ভাই যদি হাত না ছাড়েন তাহলে আমি নবীর কাছে বিচার দিয়ে দিব। আল্লাহর নবী ওই দিন কিভাবে মুচকি মুচকি হাসছিলেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর নবী মুচকি মুচকি হাসে। জাহের দেখে হাত ছাড়ে না, হাত ছাড়ে না। এবার জাহের দেখেন আমার দিকে তাকান, জাহের পিছন দিয়ে হাত ধরলেন, আল্লাহর রসুলের হাত এরকম, জাহের আল্লাহর নবীর হাত ধরলেন, হাত ধরে বলে ভাই ছাড়েন না একটু, ছাড়েন না, ছাড়লে নবীর দরবারে কি বিচার দিব। আল্লাহর নবী আরো মজা দেন, আরো রসিকতায় আরো মজা দেবার জন্য হাত ছাড়েন না, আল্লাহু আকবার। এবার ওই জাহের হাতটা বাড়াইতে বাড়াইতে আল্লাহর নবীর এই বাহু মুবারক পর্যন্ত বাড়াইলেন, যে মাত্র আল্লাহর নবীর হাত ধরতে লাগলেন জাহির একটু একটু সন্দেহ করতে লাগলেন, কারণ বিশ্ব নবীর হাত আল্লাহু আকবার ভিন্ন হাত, বিশ্ব নবীর চেহারা মুবারক আল্লাহু আকবার ভিন্ন, বিশ্ব নবীর গাম মুবারক ভিন্ন, বিশ্ব নবীর আল্লাহু আকবার হাতের মাংস ভিন্ন, আল্লাহু আকবার কাবীরা। সময় কম, বিদায় কথা শেষ করতেছি। হাত বাড়তে থাকে আর জাহিরের সন্দেহ বাড়তে থাকে। আমি কার কি বললাম? মনে হয় যার কথা বললাম বিশ্ব নবী, মনে হয় বিশ্ব নবী তো আমার হাত ধরছেন। যখন শিউর হয়ে গেলেন, আমি যার বিরুদ্ধে যার কাছে বিচার দেবার কথা বলতেছিলাম, উনি দেখি আমার হাত ধরলেন। এবার জাহির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে একটু ভালো করে জড়াইয়া ধরেন না, কারণ আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা গোলাম বাদী, আমার বাবা গোলাম, আমি গোলামের সন্তান গোলাম, আমি গরিবের সন্তান গোলাম, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, ছোটবেলায় মা বাবা মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মা বাবার আদর পাই নাই, কেউ আমাদেরকে বুকে নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাদেরকে ডাকেও না, কেউ আমাদের সাথে কথা বলে না, মানুষ আমাদেরকে নিয়ে অহংকার করে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু শোক যেহেতু ধরছেন, একটু আমাকে একটু জড়াইয়া ধরেন না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব শোক ছেড়ে দিলেন। ও মুসলমান, বলার মতো সময় নাই, শেষ করতেছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরের সাথে ওই গ্রাম্য বদ্ধু সাহাবীর সাথে মাটির মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ, কোন বিছানা নাই, কোন মোড়া নাই, চেয়ার নাই, কেমন নিরহংকার নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আল্লাহর নবী বসে গেলেন, আল্লাহু আকবার কাবীরা, দেখাইতে পারলে ভালো লাগতো। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ, শেষ করে দেব, আল্লাহর হাবিব জানাবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর বসে গেলেন। মাটির উপর বসে নিজের বাম হাত মুবারক ওই গ্রাম্য বদ্ধু সাহাবীর কাঁধে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাঁধে হাত রাখে কারা? কাঁধে হাত রাখে আপনজন বন্ধু। বিশ্ব নবী কেমন রহমাতুল লিল আলামিন, একজন গ্রাম্য নিঃস্ব নিরহ একজন অসহায় গ্রাম্য সাহাবি, যার পাশে কোনো কাস্টমার যায় না, যার কাছ থেকে মাল কিনবার মতো কেউ যায় না, তার কাঁধে হাত দিয়ে মাটিতে বসে বসে গল্প করে, একটু দুইটা করতে করতে পুরা মদিনার বাজারে খবর হয়ে গেল বিশ্ব নবী মাটিতে বসে আছে। বিশ্ব নবীর ওই বাজারের এক প্রান্তে এক গ্রামের সাথে আল্লাহু আকবার কেমন জানি কথা বলতেছেন। মদিনার লোকজন সামনে হাজির হয়ে গেল, সবাই বাজারে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, সবাই দেখতেছেন আল্লাহর নবী একজন অশিক্ষিত গ্রাম্য সাহাবীর সাথে কত সুন্দর করে কাঁধে হাত দিয়ে কথা বল বলতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। অনেক লম্বা ঘটনা শেষ করতেছি,
আল্লাহর হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ থেকে হাত সরাইলেন, এবার হাতটা মাথার উপর রাখলেন, হাতটা মাথার উপর রেখে বলেন, ও মদিনার কাস্টমার, ও মদিনার বাজারের কাস্টমার, ওই সময় গোলামবাদি বেচা কেনার প্রথা ছিল, প্রচলন ছিল, দাস দাসীর প্রচলন ছিল। আল্লাহর হাবিব বলেন, ও মদিনার বাজারের, ও মদিনার বাজারের কাস্টমার, এই যে আমার গোলাম, সুবহানাল্লাহ বলেন, এই যে আমার গোলাম, এই যে আমার দাস, আমার গোলামটা কে কিনবা, সুবহানাল্লাহ, এই যে আমি আমার গোলামটা বিক্রি করব, আমার দাসটাকে বিক্রি করবা, কে কিনবা, আল্লাহু আকবার। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরের মাথায় হাত রেখে বললেন, আমার গোলামটা কে কিনবা, বলতে না বলতেই জাহির চোখের পানি ছেড়ে দিয়ে দিছেন, জাহির জোর জোর করে কান্না আরম্ভ করে দিলেন, জাহির কান্না করে করে আল্লাহ পাকের হাবিবের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার গোলাম হইতে পারতাম কতই না ভাগ্যবান হইতাম, যদি আপনার গোলাম হইতে পারতাম কতই না নিজেকে ধন্য মনে করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আমার জান, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হইতে সারা জীবন কাটাইতে পারতাম, দুনিয়া তার কিছুই লাগতো না, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু একটা মনের দুঃখের কথা, বলে বলে কি দুঃখ, আল্লাহর হাবিবকে গোলাম আমি বলে জাহির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বিক্রি করতে চাইতেছেন, বেচতে চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন সাধারণ পণ্য, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম অকেজো পণ্য, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিক্রি করলে কোনো টাকা পাবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিক্রি করলে আমাকে কেউ কিনবে না, কিনলে আপনাকে কেউ টাকা দিবে না, কারণ আমি যে রাস্তা দিয়ে হাঁটি লোকজন সে রাস্তা দিয়ে হাঁটে না, আল্লাহু আকবার, কেউ কথা বলে না, আমার সাথে কেউ আত্মীয়ত করে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিক্রি করলে কোনো টাকা পয়সা পাবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ কিনবে না। এই কথা বুঝতে না বুঝাল, বলতে না বলতে বিশ্ব নবীর চোখে পানি চলে আসলো, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে এবার হাত নামাইলেন, এবার ডান হাতটা নিলেন, ডান হাতটা নিয়ে আল্লাহু আকবার, ওই গ্রাম সাহাবীর এই বুকের উপর, এই বাম পাশে বুকের উপর হাতটা রাখলেন, এই হাতের দিকে রেখে বলেন, ও আমার জাহির গ্রাম সাহাবি, তুমি মনে করতেছিলা তুমি বড় অসহায়, তুমি বড় অকেজো মাল, তুমি তোমার মতো অদম কেউ নাই, তুমি হলা সমাজের মধ্যে শ্রীকৃষ্ণ, তুমি নিজেকে মনে করতেছ, কারণ তোমার চেহারা সুন্দর না, তোমার কোনো বাড়ি নাই, তোমার টাকা পয়সা নাই, তাহলে তা কি হলো, না থাকলো সমস্যা নাই, ও জাহির গ্রাম্য, এ দেখো আল্লাহর নবী হাত থেকে বলে, আনতা ইনদাল্লাহি গস, ও সাহাবী, ও জাহির, সমাজের মধ্যে তোমার কোন দাম না থাকলো সমস্যা নাই, তবে তোমার মূল্য আমি আল্লাহ, আমার আল্লাহর কাছে অনেক দাম, সুবহানাল্লাহ, তোমার সম্মান আরশওয়ালা মালিকের কাছে অনেক সম্মান, তোমার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ, আনতা ইনদাল্লাহি গাল, ও দুঃস্থ বুজুর্গ বলতেছিলাম, যার দিল সুন্দর বাস্তবে সে সুন্দর, যার দিল ভালো বাস্তবে সে ভালো, যার দিল দামি প্রকৃত পক্ষে সে দামি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, এই দিল বানাইতে হলে আল্লাহ আগর মেহনত করতে হবে, মেহনত করতে রাজি আছি তো, কে কে রাজি আছি বলেন না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, এই দিল বানায় কবরে যাইতে হবে, দিল না বানায় কবরে গেলে জিরু, এর চেয়ে বড় ফকির আর কেউ নাই, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর এক তু নেহি মেরা, তু কোই শাই নেহি মেরি, এই কলপকে দামি বানাইতে হবে, কলপকে কিভাবে দামি বানাবো, বলে কলপকে দামি বানাইতে হলে দামিওয়ালা কলপের কাছে যাইতে হবে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে বলতে হবে যে আমার দিলটা একটু দামি বানাইয়া দেন, বলতে রাজি আছি তো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।